বার্শাল বাংলাদেশে আপনাকে আরেকবার স্বাগতম জানাই আজকে দেখাবো আমরা এই দেখেন এখানে দুটো ঘুঘু আছে এই ঘুঘুগুলো ডাকে তো ঘুঘুগুলো একটা খাঁচার মধ্যে আছে আজকে আপনাদের দেখাবো যে কিভাবে ভাত পেতে লোভ দিয়ে আপনি একটা সুন্দর ঘুঘু শিকার করতে পারেন ঘুঘু শিকারের সিস্টেমটা দেখাবো খাঁচা দিয়ে কীভাবে ঘুঘু শিকার করতে আসলে আমরা তাহলে দেখি একটা খাঁচার মধ্যে সুন্দর ঘুঘু আছে এরা যখন ডাকবে তখন অন্য ঘুঘু আসবে তো সেই আসলে পরে কিভাবে ফাঁদে পড়বে আমরা দেখি এই খাঁচার কাছে আমরা আর একটা খাঁচা রাখবো এখানে আর একটা খাঁচা আছে এই খাঁচাটা আমরা এর সামনে রাখবো এই দরজার কাছে রাখলাম রাখার পরে এই খাঁচাটা দেখতে পাচ্ছেন দরজার কাছে রাখলাম রাখার পরে আমরা কি করব। এই খাঁচাটা এই যে একটা দরজা আছে দেখতে পাচ্ছেন দরজা নিচে উপরে যায় ইজিলি এটা নেমে যায় ইজিলি খুব সহজেই এটা নেমে যায় তো আমরা একটা দড়ি বা সুতা এটা বেঁধে নিয়েছি জাস্ট সি এ থ্রেড আই টাইট হিয়ার অ্যান্ড সি নাও ইট ইজ ভেরি ইজি খুব সহজে ওঠা নামা করে ওপাশে একটা ঘুঘু আছে একটা খাঁচার মধ্যে আর এ পাশে একটা খাঁচার মধ্যে আমরা রাখছি তাহলে এই দরজাটা যেহেতু আপডাউন করে একদম ঘুঘুর পাশাপাশি রাখবো আপডাউন করে তাহলে আমরা এই খাঁচাটা থেকে আমরা এখন কি করতে পারি এই যে একটা সুতো বেঁধেছি দেখছেন সুতা বেঁধেছি এই সুতাটা আমরা এদিক দিয়ে দিয়ে দেবো এই যে এদিক দিয়ে দিয়ে দিচ্ছি এটা ধরে রেখে এটা এদিক দিয়ে দিয়ে দেবো ওকে দিয়ে দিচ্ছি ঠিক আছে সুতাটা দিয়ে দিচ্ছি এই সুতোটা এখানে আসছে তো এইখানে কিছু খাবার আগে থেকে রেখেছি এই খাবারগুলোর নিচে এই যে একটা ওজনওয়ালা জিনিস আমরা এই খাবারগুলোর উপরে দিয়ে দেবো দিয়ে দিলে পরে দেখছেন এই যে এবার খাঁচাটা দরজাটা খোলা থাকলো এখন আপনাদের একটু দেখাই এই খাঁচ পাখি যখন এখানে এসে খাবারটা খাবে তখন এটা নাড়া লাগবে আর এটা পড়ে যাবে দরজাটা পাখিটা আটকা পড়ে যাবে তাহলে আমরা প্র্যাকটিক্যাল দেখি কিছু করা যায় কি না আমরা আবার রাখতেছি দেখা যাক এই যে খাবার দিলাম এখন আমাদের অপেক্ষা করতে হবে ঘুঘু কখন ডাকা শুরু করবে ঠিক আছে আবার আটকা পড়ে গেল। তাহলে আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি ঘুঘু কখন আটকা পড়ে আমরা একটু অপেক্ষা করি দেখা যাক এখানে থাক দেখি ঘুঘু আসে কি না ঠিক আছে আমরা এখানে দেখার চেষ্টা করব যে একটা এটা ডাক দিলে ঘুঘু আসে কি না ঠিক আছে অপেক্ষা করি পাখি ফাঁদে বেঁধেছে আমি একটু দূরে সরে গেছিলাম যাতে পাখি আসতে পারে আমি থাকলে পাখি আসবে না সেই জন্য এবার পাখি বেঁধেছে দেখেন ডাকছে হ্যাঁ কত সুন্দর ডাকছে পুরুষটা ডাকলে পরে যে একটা মেয়ে পাখি আসছে তো সুন্দর সেই ফাঁদে আটকা পড়ে গেছে দরজা বন্ধ হয়ে গেছে তাহলে এইভাবেই ভাত করতে হয় ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন আর আজকে আমরা যে প্রশ্নটা সেই প্রশ্নটা উত্তর দিয়ে আরেকটি প্রশ্নের আপনি সমৃদ্ধ হন এবং এক একজোড়া কবুতর জিতে নেন আজকের প্রশ্ন যে ঘুঘুটা আটকা পড়ছে সেটা কি পুরুষ নাকি মহিলা এটা কি নর না মাদি সঠিক উত্তর দিয়ে জিতে নেন এক জোড়া কবুতর আজকের প্রশ্নের একটি পয়েন্ট পাবেন পাঁচটি পয়েন্ট সংগ্রহ করলে আপনার কাছে পুরস্কার পৌঁছে যাবে এর আগে যিনি সঠিক উত্তর দিয়ে একজোড়া কবুতর জিতেছেন তিনি বরিশাল থেকে উত্তর দিয়েছিলেন পাঁচটি সঠিক উত্তর আর তার নাম হলো বিবেশ দেউরি সে একজোড়া কবিতা জিতে নিয়েছেন আগল আগলজরা ছেলে আমি তাকে অভিনন্দন জানাই আপনার সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর আপনারা মোবাইলের মেসেজে উত্তর দিবেন না আপনারা এরপর থেকে উত্তর দিবেন যে ভিডিও দেখবেন সেই ভিডিওর নিচে সঠিক উত্তর দিবেন তাহলে এরপরে আর মোবাইলে মেসেজ দিলে আমরা দিব না বিবেশ সবাইকে বলতেছি মোবাইলে না দিয়ে আপনারা ভিডিও নিচে যে কমেন্টস আছে ওখানে উত্তর দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ